মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নয়, এ যেন ডেথ সেল, মরণ ফাঁদ। মাদকে আসক্তের নিরাময়ের শর্তে লাইসেন্স নিয়ে মালিবাগের হলি লাইফ মাদকাসক্ত কেন্দ্রটি আসলে একটি টর্চার সেল। একটি মৃত্যুর ঘটনা রেশ ধরে নিউজ 24-এর তদন্তে বের হলো। নির্যাতন, রোগীর অর্থ আত্মসাত, প্রতারণা সহ সর্বোপরি মেরে ফেলার অভিযোগ, এমনও চরম অপরাধ হলে মালিবাগের হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। নাইমাল জিকর প্রতিবেদন। 2 মার্চ রাজধানীর মালিবাগের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হলি লাইফের বাথরুম থেকে ইয়াসিন মিয়া নামে একটি ছেলে লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ইয়াসিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরই আলোচনায় উঠে আসে এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি। ফুসকার মতো পড়ে গিয়েছিল, ওটা আমি তুলে ফেলাইছি। এরপর ছদ্মনাম রানা, চিকিৎসার নামে হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তার উপর চালানো নির্যাতনের বর্ণনা এভাবেই দেন তিনি। সরকারি চাকরি হারিয়েছেন এই নিরাময় কেন্দ্রের খপ্পরে পড়ে। প্রায় 2 বছর পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি তাকে। পাশাপাশি গুনতে হয়েছে 7 লাখেরও বেশি টাকা। লোহার যে একটা খাঁচা, সেই খাঁচার মধ্যে আমাকে খুব নির্মম ভাবে একটা বাঁধে, এইভাবে আমাকে 3 দিন রাখে এবং উইদাউট খাওয়া দাওয়া ছাড়া, ঠিক আছে, পানি দিলে এতটুকু, এবং আমাকে ওই প্রস্রাব পায়খানা সম্পূর্ণ বেড়ে। রুবায়েতেরও প্রায় একই অবস্থা। মদ্যপানের আসক্তি দূর করতে ভর্তি হন একই কেন্দ্রে। এরপর ভেতরেই কাটিয়েছেন 3.5 বছর। নানা ধরনের নির্যাতনের বর্ণনা দেন আরো বেশ কয়েকজন ভুক্তভোগী। অভিভাবকদের ফুসলিয়ে দীর্ঘদিন এখানে রোগীদের আটকে রাখার অভিযোগও তাদের। এমন একটা ওষুধ দিবে আপনাকে, অ্যাবনর্মাল বানায় ফেলবে। এখন সিসি ক্যামেরা আপনাকে দেখাচ্ছে, দেখেন আপনার ছেলেকে, সে তো স্বাভাবিক না, কি নেবেন? এক এক বাড়ির সাথে আপনার মনে করেন চামড়া ফুলে এরকম উঠে আসতো। আমি পার পেয়ে গেছি, সর্বোচ্চ মাটির কামড়ে ছিলাম আর কি, কিছু হইলে বাই দাঁড়ায়। এলাকাবাসী জানান, প্রায় সময় এই ভবন থেকে মানুষের আর্তনাদ শুনেন তারা। এখানে সবসময় বাইরে দিয়ে যেটা আওয়াজ পাওয়া যায়, আমরা তো এলাকায় স্থানীয়, ঠিক আছে, ওদের ভিতরে কিন্তু একটা জেলখানার মতো আছে, টর্চার সেলের মতো আছে। নিরাময় কেন্দ্রের পরিচালক রিয়াজউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, টর্চার সেল নয়, লোহা দিয়ে খাঁচা নির্মাণ করা হয়েছে মাদকাসক্তদের উন্মাদনার হাত থেকে বাকিদের বাঁচাতে। দেখা করে না কেন, দেখা না করানোটা আমাদের ব্যবসায় কোনো কিছু, আমার একটা ছেলে গাড়ি আঘাত করে বসে, যার অ্যাগ্রেসিভ থাকে, খাঁচা টাচা যেটা কথা বলেছে ওটা হলো কেবিন। তবে এই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী জুবায়ের বললেন ভিন্ন কথা। কেবিনের সাইন দেন সব ওকে করেছেন, তো এইরকম সময় দেখে গার্জিয়ান ডাইরেক্টর সাহেব রুমে গিয়ে করে নেই নেই উনি চলে গেছে। এখানকার বড় ডাক্তার হলো রিয়া, ডাক্তার সাহেব যদি বলে এই প্রেসক্রিপশন লিখতে হয়েছে, উনি বলে না এটা তো দরকার নেই। এদিকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা কয়েকটাকে বন্ধ করে দিয়েছি এবং যেগুলো অবৈধ ছিল সেগুলোকে যাতে না চলতে পারে সিরিয়াল করে দিয়েছি। ইয়াসিনি নন, মাইন্ড এইড নামের আরেকটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যু নিয়েও নির্যাতনের অভিযোগ উঠেছিল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।